নিজের বাড়িতেই এক তরুণীকে খুন করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। এরপর ওই যুবকও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের সোদপুর রামকৃষ্ণ পল্লীতে। অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাত 10:15 নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে মৃত তরুণীর নাম কৃষ্ণা দে। এক বছর আগে তার সঙ্গে বিয়ে হয় শুভেন্দু দাস নামে এক যুবকের। পেশায় তিনি অটো চালক। বিয়ের পর থেকেই একাধিক বিষয় দুজনের মধ্যে সমস্যা হচ্ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সে কারণে কৃষ্ণাকে খুন করেছে শুভেন্দু। তাকে বেশ কয়েকবার কোপানো হয়েছে, গলাতে আঘাত রয়েছে।